নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি আজকে দুপুরের খাবার দাবার নিয়ে। ভাত তো খাবো, ভাতের সঙ্গে আছে এটা শুষ্নি শাকের মাখা, ওই কাঁচা লঙ্কা সর্ষের তেল নুন দিয়ে মাখা, আর সঙ্গে আছে টাটকা বেগুন, পুঁই ডাঁটা আর পোনা মাছ দিয়ে ঝোল, আর তার সঙ্গে আছে গ্রীষ্মের দুপুরের মুখরোচক শোল, কাঁচা আম আর কচি ঢেঁড়সের টক। তাহলে শুরু করছি। দারুণ হয়েছে শাক মাখাটা। শাক তো খেতে সবারই খুবই পছন্দের, শুষ্নি শাকটা এই গ্রীষ্মের সময় একটু শক্ত হয়, বর্ষার সময় একটু নরম হয়, মাখাটা ভালো। শুষ্নি শাক খাওয়া কিন্তু খুবই ভালো, ঘুম খুব ভালো হয় আর প্রেশারও ঠিক কন্ট্রোলে রাখে। শুষ্নি শাকটা খাওয়া ভালো, এর টেস্টি, এর মিষ্টি শাক। বেগুন আর এই পোনা মাছ, পুঁই ডাঁটা, দারুণ। নরম করছি বেগুন, বেগুন যার গুণ নেই, কিন্তু বেগুন এত টেস্টি যে কোনো তরকারিতে দিলে তরকারির স্বাদ বদলে দেয়।
মাছটাও ভালো, খুবই ভালো। এবার টক কাঁচা আম, দারুন, আপনার নিশ্চয়ই জিভে জল আসছে, টক দেখলে সবারই জিভে জল আসে। আর শোল মাছ তো জব্দ আমে, কি একটা আম আছে, আর ঢেঁড়স আমাদের বাগানের। যেকোনো টকে যদি একটু কাঁচা লঙ্কা পড়ে তো মাছটাও দারুন।
কোপটা একটু চিটে পড়ে না খেলেই নয়, দারুণ খাওয়ালো বন্ধুরা। আপনারাও তাড়াতাড়ি খেয়ে নিন, ভালো থাকুন, সাবধানে থাকুন, প্রচুর তো গরম। আর আজকে আবার বিদায় দিয়ে দিন, আবার পরে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।